হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভাবলাম সবারই ভাগ বাড়তে বাড়তে তোমার সাথে একটু কথা বলি। তো তোমরা সবাই কেমন আছো বলো? আজকে আর কি ব্লগ বানাবো, কি ব্লগ বানাবো সকাল থেকে খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম সবার জন্য আমি কিভাবে ভাত সাজাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো, সবার জন্যই ভাত সাজাবো। কোয়েল পায়েল স্কুল গিয়েছে, ওদের আসার সময় হয়ে গিয়েছে, আমাদের বাড়ির সামনে বাড়ি, ওরা টিফিনে খেতে আসে, তাই আগের থেকেই ভাতটা সাজিয়ে রাখছি, কারণ ওরা এলেই না সে মা ভাত দাও করে মানে ভাত বাড়তে দেবে না। তো টাইম দেখে আমি আগে ভাতটা ওদের বেড়ে নিই। আমি যখন কিচেনে এলাম তখন ঘড়িতে প্রায় 1:10 এরকম বাজে, এখন মোটামুটি টাইম 1:20 হয়ে যাবে। তো ওদের আসার সময়ও হয়ে গিয়েছে, ওরা এসে যাবে, আবার ভাত খেয়ে আবার স্কুলে যাবে। তোমরা তো দেখিয়েছো আমাদের বাড়ির সামনেই একদম স্কুল, ওই জন্য টিফিন নিয়ে যায় না, বাড়িতেই খেতে আসে। আমার ভাইও এসেছে, কাল এসেছে ভাই, আমার হাজব্যান্ডও এসেছে ডিউটি থেকে, সবাইকে একসাথে খেতে দেব। আমারটাও একবারে বেড়ে নিচ্ছে, মায়ের, আমার, তারপর আমার হাজব্যান্ডের, ভাই, কোয়েল পায়েলে, সবার একসাথে ভাত সাজিয়ে নেব। মা উনানে ভাত রান্না করেন, তোমরা তো সবাই দেখিয়েছো যারা আমার ডেইলি ব্লগ ভিডিও দেখো। তো আজকে ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, মা উনানে ভাত রান্না করে আর আমি এদিকে গ্যাসেতে তরকারিগুলো সব রান্না করে নিই। আজকে বৃহস্পতিবার, আজকে সেরকম কিছু করি না, একদম সব নিরামিষ। বৃহস্পতিবারে আমরা অন্য কোনো কিছু খাই না, মাছ মাংস ডিম এগুলো একদমই হয় না, নিরামিষ হয় সব কিছু। এই দেখো পটল ভাজা আর মিষ্টি করলা ভাজা আর বেগুন ভাজা আর আলু ভাজা।
স্নান করে নাও, ভাত দিয়ে দিয়েছি। রান্না করতে বলেছি। বিরির ডাল, জল শেষ হয়ে গিয়েছে বন্ধুরা, ওই জন্য মা এলো, জল হচ্ছে, শুনতেই পাচ্ছে জলের আওয়াজ। ওই যে আমার পতি দেবতা চলে এসেছেন, দেখেছো সবাই? আমি পাতেই নিয়ে নিই পোস্ত, আর বাড়ির যারা ছেলেরা থাকে ছেলেদেরকে ওই বাটিতে দিয়ে দিই। আমার হাজব্যান্ডকে বাটিতে দিলাম, ভাইকে দেবো, মাকে দেবো, বাচ্চাদেরও ওই বাড়ির পাতে পাতে দিয়ে দিই পোস্ত। তো আমার ভাত সাজানো প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর সাপটা দিয়ে দেবো, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ডকে ভাত দেবো, আর ভাইকে ভাত দিয়ে দেবো, আর বাচ্চাদেরকে দিয়ে দেবো একসাথে। ওদের খাওয়ার পর আমরা খাবো, মা আর আমি। দোতলায় ডাইনিং টেবিল চেয়ার রয়েছে, কিন্তু দোতলায় আর যায় না, নিচে বসে ভাত খাওয়া দাওয়ার মজাই আলাদা, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আমার ভাত সাজানো কমপ্লিট, দেখতেই পাচ্ছে। এদিকে দুজনে কোয়েল পাইলে, তারপর আমার হাজব্যান্ডকে, তারপর ভাইয়ে, তারপর মায়ে, তারপর আমার, পুরো কমপ্লিট। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকে, সুস্থ থেকে, বাই।